হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360-র পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আমরা দেখব কিভাবে টেলিগ্রামের মাধ্যমে নেটওয়ার্কের ট্রাফিক মনিটর করা যায়। আমরা আমাদের নেটওয়ার্কে কখন ফুল ব্যান্ডউইথ ইউজ করতেছি তা আমরা টেলিগ্রামের মাধ্যমে খুব সহজে মনিটর করতে পারি। যখনই আমরা আমাদের নেটওয়ার্কের ফুল ব্যান্ডউইথ ইউজ করব, তখনই টেলিগ্রাম SMS এর মাধ্যমে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কে নোটিফাই করবে। তাই আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে টেলিগ্রামের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কের ট্রাফিককে মনিটর করতে পারি। প্রথমে আমরা যে কাজটা করব, একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে web.telegram-এ যাব। web.telegram-এ গিয়ে সার্চ বারে বট ফাদার লিখে সার্চ দিব। বট ফাদার লিখে সার্চ দেওয়ার পরে এখানে স্টার্ট করব। স্টার্ট করার পরে এখানে মেনুগুলো শো করবে, কি কি আমরা কাজ করতে পারবো বা মেনু লিস্টে শো করবে। আমরা এখানে ফনসেলার্স দিয়ে নিউ বট লিখে এন্টার দিব। নিউ বট লিখে এন্টার দিলে আমাদের এখানে একটা বট নেম দিতে হবে। আমি বট নেম দিলাম জসিম 360, এন্টার দিলাম। তাহলে আমার বট নেমটা হলো জসিম 360। এখন যে কাজটা করতে হবে, জসিম 360 এর সাথে আন্ডারস্কোর দিয়ে বট দিতে হবে। তাহলে আমি দিলাম জসিম 360 আন্ডারস্কোর বট। তাহলে আমার এই যে ইউজ দিস টোকেন টু অ্যাক্সেস দি HTTP API, এইটা হলো আমার টোকেন নাম্বার। এটাকে আমি কপি করে একটা নোটপ্যাডে নিয়ে রাখবো। এটা হলো আমার টোকেন নাম্বার। এরপরে যে কাজটা করতে হবে, আমাকে গ্রুপ ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি যে কাজটা করব, এই যে আমার বট যে নামটা আছে বটের, এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে এই এখানে ক্লিক করব। ক্লিক করে নিয়ে গ্রুপ দিব। নিয়ে গ্রুপ দিয়ে এখানে আমি অ্যাড পিপলে এই আমার যে বট নামটা এখানে পেস্ট করে দিব। এটা হলো আমার বট, এটাকে সিলেক্ট করে ওকে দিব। এখানে আমার গ্রুপ নেম, আমি এটা কি হিসেবে দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি গ্রুপ নামটা দিচ্ছি ট্রাফিক মনিটরিং। ট্রাফিক মনিটরিং লিখে ওকে দিব। ট্রাফিক মনিটরিং লিখে ওকে দেওয়ার পরে এটা হচ্ছে ট্রাফিক মনিটরিং এর গ্রুপ। এর উপরে সবার উপরে যে আইডিটা আছে এটাকে আমি কপি করে নিব। এটা হচ্ছে গ্রুপ আইডি, এটাকে আমি এখানে পেস্ট করে রাখলাম। এরপরে আমরা যে কাজটা করব, এরকম আমাদের একটা স্ক্রিপ্টের দরকার হবে। আমি ফার্স্টে স্ক্রিপ্টটা নিয়ে রাখলাম। এখন এটা হলো আমার টোকেন আইডি, এটাকে আমি কপি করব। এই যে বটের পরে যে টোকেনটা আছে এখানে আমি পেস্ট করে দিব। আর এটা হলো আমার চ্যাট আইডি বা গ্রুপ আইডি, এটাকে আমি কপি করে সিলেক্ট করে কপি করে এই যে চ্যাট আইডি সমান চ্যাট আইডি এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এরপর হচ্ছে ইওর SMS। এখানে আমি যে কাজটা করব, আমি SMS টা কি হিসেবে দেখতে চাচ্ছি সেটা লিখব। এখন আমি এখানে যে SMS টা লিখব, আমার ISD থেকে আমার ব্যান্ডউইথ না হলো 20 MB। যখনই আমার 20 MB ফুল স্যাচুরেটেড হয়ে যাবে, তখনই টেলিগ্রামের মাধ্যমে আমাকে নোটিফাই করবে, SMS এর মাধ্যমে নোটিফাই করবে। তাহলে এই আমি এখানে ডাউনলোড হিসেবে লিখছি, ডাউনলোড স্পিড ইজ মোর দেন 20 MB। আমি এটাকে কপি করে আমার যে এখানে মেসেজ, ইওর মেসেজ, এখানে আমি পেস্ট করে দিব। এটা হলো আপনারা মেসেজটা কিভাবে দেখতে চাচ্ছেন। এরপরে যে কাজটা করব, ডিভাইস টাইম এর শেষে গিয়ে আমি লিখব অন ইন্টারফেস। এটা অন এর মাধ্যমে আমি অন যে ইন্টারফেসটা আছে সেটার মাধ্যমে আমি ব্যান্ডউইথটা আমি চেক করব। তাহলে এই পুরো স্ক্রিপ্টটাকে আমি কপি করে আমার মাইক্রোটিকে যাব। মাইক্রোটিকে গিয়ে টুলস থেকে ট্রাফিক মনিটরে যাব। ট্রাফিক মনিটরে গিয়ে প্লাস করব। এখানে নেম আমি এটা দুইটা, আমার হলো একটা আপলোড একটা ডাউনলোড। আমি নেমটা দিব ডাউনলোড। এরপরে ইন্টারফেস, ইন্টারফেস হয়েছে অন, ইথার অন মানে অন, আমার ISP লাইন ঢুকছে 1 নম্বরে। ট্রাফিক আমরা ডাউনলোডের জন্য রিসিভ দিব। এরপরে ট্রিগার অ্যাবো, আর থ্রি সোল্ড মানে এখানে কত MB আমি ব্যান্ডউইথ ফুল হলে সে আমাকে মেসেজ দিবে। আমার যেহেতু ISP আমাকে ব্যান্ডউইথ দিছে 20 MB, আমি এখানে 20 দিয়ে দিলাম। এটাই হয়েছে আমার মূল মূল টার্গেট। আমার 20 MB যখন ফুল স্যাচুরেটেড হয়ে যাবে তখনই সে আমাকে মেসেজ প্রোভাইড করবে। এরপর আমার যে স্ক্রিপ্টটা আছে এটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই ওকে। তাহলে এটা আমি ডাউনলোডের জন্য স্কিপ করলাম, আবার প্লাস করব। এটা আপলোডের জন্য স্কিপ দিব। ইন্টারফেস হবে ইথারন, আর ট্রাফিক হবে ট্রান্সমিটেড,
আর ট্রিগার হবে অ্যাবো, থ্রি সল্ট হবে এখানে 20 MB। এখন আমি যদি এখানে এই স্ক্রিপ্টটা সেম স্ক্রিপ্ট এখানে দিব, এখানে আমি কিছু চেঞ্জ করব, এই ডাউনলোডের জায়গায় আমি আপলোড লিখে দিব বুঝার সুবিধার জন্য। ঠিক একই কথাটা এখানে যে ডাউনলোড আছে ডাউনলোডের জায়গায় আমি আপলোড লিখে দিব অ্যাপ্লাই। ওকে, তাহলে কিন্তু আমাদের দুইটা স্ক্রিপ্ট, একটা হলো আপলোডের জন্য, একটা হচ্ছে ডাউনলোডের জন্য দেওয়া শেষ। এখন আমি যে কাজটা করব, একটা ব্রাউজার ওপেন করে স্পিড টেস্টে যাব। স্পিড টেস্টে গিয়ে আমি ট্রাফিকটাকে লোড দিব, যেহেতু আমাকে অবশ্যই 20 MB যতক্ষণে স্যাচুরেটেড না হবে ততক্ষণে সে SMS দিবে না। আমি স্পিড টেস্টে যাব, স্পিড টেস্টে গিয়ে আমি টেস্ট করব, গো দিব। গো দিলে যখনই আমার এখানে ডাউনলোড, ফার্স্টে যেহেতু ডাউনলোড হিসেবে ক্যালকুলেট করবে, যখনই ডাউনলোড 20 MB ক্যালকুলেট হবে, সে কিন্তু 20 MB-র উপরে যাচ্ছে না, তখনই সে কিন্তু আমার এখানে মেসেজ একটা চলে আসবে। এখানে দেখা যাচ্ছে ডাউনলোড স্পিড ইজ মোর দেন 20 MB, নভেম্বর দুপুর 2:08। ইন্টারফেস অন, মানে ইন্টারফেস অন, যেহেতু আমরা ইন্টারফেস অন দেখাইছি, ইন্টারফেস অন এর মাধ্যমে সে শো করতেছে। এরপর যদি আবার এখানে যাই, এখন সে আপলোডেডটা ক্যালকুলেট করবে, আপলোড পাচ্ছে 5 MB। তাহলে এই আপলোড যখন 5 MB পাচ্ছে বা 6 MB, সে কিন্তু আমার টেলিগ্রামে কোনো মেসেজ প্রোভাইড করবে না। এখন সেক্ষেত্রে এখন তাহলে আমার যে আপলোডের যে মেসেজটা আসে কিনা সেটা আমি কিভাবে জাস্টিফাই করব, সেক্ষেত্রে আমি এখন যে কাজটা করব, যেহেতু আমার এখানে আপলোড দেখাচ্ছে, আপলোড দেখাচ্ছে 6 MB, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে মেসেজটা আসবে না। কেন আসবে না? আমি যে এখানে আপলোডের জন্য থ্রেশোল্ড 20 MB দিছি, যার জন্য যেহেতু তার 20 MB প্রপারলি সে কনজিউম হয়নি বা স্যাচুরেটেড বা ফুল ব্যান্ডউইথ ইউজ করেনি, যার জন্য সে আসেনি। তাহলে এখন আমি যে কাজটা করব, এই 3 সোল্টের জায়গায় আমি 6 MB দিয়ে দিলাম। এরপরে এখানে মেসেজেও এখানে 6 MB দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য, যে আমি যখন আপলোডের 20 MB 6 MB ইউজ করব তখন আমার মেসেজটা আসে কিনা। তাহলে ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি আবার স্পিড টেস্ট করি, তাহলে স্পিড টেস্টে দেখব যে আমার ব্যান্ডউইথ কতটুকু আপলোড যাচ্ছে, যেহেতু ডাউনলোড আমি 20 MB পাচ্ছি, মেসেজ চলে আসতেছে, মেসেজ আবার চলে আসছে। এখন দেখব আপলোড 6 MB পার হলে তার জন্য আমরা মেসেজ পাই কিনা। আমার আপলোড যখন 5 MB পার হয়ে 6 MB যাচ্ছে, তখন কিন্তু আমার আপলোডের জন্য সে মেসেজ প্রোভাইড করছে, যেহেতু আমার মাইক্রোটিকে তার জন্য ডিফাইন করা আছে 6 MB। এখন যদি আমি আমার গ্রুপে চলে যাই টেলিগ্রামে, তাহলে কিন্তু দেখতে পারবো আপলোড স্পিড ইজ মোর দেন 6 MB, নভেম্বর 8 দুপুর 2:10 অন ইন্টারফেস অন এর মাধ্যমে। তার মানে আইজি যে আমাকে ডাউনলোড 20 MB দিছে, তাহলে আমি ডাউনলোডের মাধ্যমে কিন্তু আমি নোটিফিকেশন পাচ্ছি যখন আমার ফুল ব্যান্ডউইথ স্যাচুরেটেড বা ফুল ব্যান্ডউইথ আমি ইউজ করতেছি। আর ডাউনলোড যখন আমার 6 MB, আপলোড যখন 6 MB হয়েছে, তখনও কিন্তু আমি নোটিফিকেশন পাচ্ছি। আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে টেলিগ্রামের মাধ্যমে নেটওয়ার্কের ট্রাফিক মনিটর করা যায় তার পূর্ণ প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।